বন্ধুসকল, জব ইন আসামৰ আজিৰ এমপ্লয়মেণ্ট নিউজলৈ আপোনাক স্বাগতম জনাইছোঁ। নতুন নতুন চাকৰিৰ খবৰ সকলোৰে আগত পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ল'ব আৰু বেল আইকনটো প্ৰেছ কৰি অল নটিফিকেশ্যন অন কৰি ল'ব। প্ৰথমতে চাই লওঁ আজিৰ খবৰত কি কি চাকৰি আছে। আজিৰ খবৰত আছে ইউপিএসসি সিভিল সার্ভিস প্রি এক্সামিনেশ্যনৰ নটিফিকেশ্যন আছে, টোটেল পোষ্ট আছে 861। তারপিছত সাউথ সালমারা মানকাচারর ফালরপরা ভ্যাকেন্সি আছে, টোটাল 19টা ভ্যাকেন্সি আছে। তারপিছত অয়েল ইন্ডিয়ার ফালরপরা ভ্যাকেন্সি আছে, আর শেষত আসাম হেলথর ভ্যাকেন্সি আছে, টোটাল 9000 প্লাস ভ্যাকেন্সি আছে। জব সমূহের বিষয়ে বিতংকৈ জানিবলৈ ভিডিওটো সম্পূর্ণ নিশ্চয় চাব। বন্ধুসকল, প্রথমতে চাই লও ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রি এক্সামিনেশনের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনখন প্রথমতে চাই লও। বন্ধুসকল, আইএএস, আইপিএস, আইএফএস আর ইন্ডিয়ান ফরেন সার্ভিসের লগতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের বছরে বছরে যে এক্সাম হয় তার নোটিফিকেশন আহিছে। এই জবর বাবে কোয়ালিফিকেশন লাগে, ডিগ্রি পাস আউট হব লাগিব। ইয়ার কারণে কোনো ধরনের এক্সট্রা কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই। এই জবর কারণে এজ লিমিট হয়েছে 21 ইয়ার্সর পরা 32 ইয়ার্স। এই জবর কারণে স্যালারি হব 56,100 পরা 1,32,000। এই জবর কারণে আপনাদেরকে অনলাইন আবেদন করিব লাগিব। বন্ধুসকল, ইউপিএসসির যে অনলাইন আবেদন প্রক্রিয়া 2 ফেব্রুয়ারির পর আরম্ভ হয়েছে আর লাস্ট ডেট হয়েছে 22 ফেব্রুয়ারি। অনলাইন করার কারণে যখন লিঙ্ক আছে ডেসক্রিপশনত দিয়া আছে। তারপর বন্ধুসকল, নেক্সট জবর আপডেটলৈ আহিছো। বন্ধুসকল, আজির জবর দ্বিতীয় খবরত আছে সাউথ সালমারা মানকাচারর ফালৰ পৰা ভ্যাকেন্সি আছে, টোটাল 19টা ভ্যাকেন্সি আছে গ্রেড ফোরর কারণে। এই জবর কারণে 8 পাস হব লাগিব, কোনো ধরনের এক্সট্রা কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সর প্রয়োজন নাই। এই জবর কারণে এজ লিমিট হয়েছে 18 বছরের পর 40 বছর। এই জবর কারণে স্যালারি হব 12,000 পর 37,500 টাকা পার মান্থ। আর বন্ধুসকল, এই জবর কারণে আপনাদেরকে অফলাইন আবেদন করিব লাগিব। বন্ধুসকল, সাউথ সালমারার যে ভ্যাকেন্সি আছে ইয়ার কারণে আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে 11 ফেব্রুয়ারির পর আর লাস্ট ডেট হয়েছে 21 মার্চ। আবেদন করার কারণে যখন ফর্ম আছে ডেসক্রিপশনত দিয়া আছে। তারপর বন্ধুসকল, নেক্সট জবর খবর লৈ আহিছো। বন্ধুসকল, আজির জবর তৃতীয় খবরত আছে অয়েল ইন্ডিয়া লিমিটেডর ফালৰ পৰা ভ্যাকেন্সি আছে, পোস্টর নাম হয়েছে ওয়ার্ক পার্সন। এই জবর কারণে কোয়ালিফিকেশন লাগে বিএসসি আর কিছুমান পোস্টর কারণে মেডিকেল ডিপ্লোমা থাকিব লাগিব। এই জবর কারণে কোনো ধরনের এক্সট্রা কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সর প্রয়োজন নাই। এজ লিমিট কোনো ধরনের মেনশন করা হওয়া নাই, স্যালারি কিমান হব কোনো ধরনের মেনশন করা হওয়া নাই। এই জবর কারণে আপনাদেরকে অনলাইন আবেদন করিব লাগিব। বন্ধুসকল, অয়েল ইন্ডিয়া লিমিটেডর যে অনলাইন আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে 26 জানুয়ারির পর আরম্ভ হয়েছে আর লাস্ট ডেট হয়েছে 26 ফেব্রুয়ারি। অনলাইন করার কারণে যখন লিঙ্ক আছে ডেসক্রিপশনত দিয়া আছে। তারপর বন্ধুসকল, নেক্সট জবর খবর লৈ আহিছো। বন্ধুসকল, আজির জবর শেষের খবরত আছে আসাম হেলথর ফালৰ পৰা আছে, অর্থাৎ আসাম গভর্নমেন্টর হেলথর ফালৰ পৰা বহুত কেইটা ভ্যাকেন্সি আছে। তার ভিতৰত কিছুমান পোস্ট গ্রেড 3 আছে আর কিছুমান গ্রেড 4 পোস্ট আছে। বন্ধুসকল, গ্রেড 3 পোস্টর কারণে 12 পাস হব লাগিব, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস আউট হব লাগিব। আর গ্রেড 4 পোস্টর কারণে 8 পাস হব লাগিব, কোনো ধরনের এক্সট্রা কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সর প্রয়োজন নাই। এই জবর কারণে এজ লিমিট হয়েছে 18 বছরের পর 40 বছর, স্যালারি হব 12,000 পর 52,000 আর গ্রেড পে আছে 3,900 পার মান্থ। বন্ধুসকল, এই জবর কারণে আপনাদেরকে অনলাইন আবেদন করিব লাগিব। বন্ধুসকল, হেলথর যে অনলাইন আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে 8 ফেব্রুয়ারির পর আরম্ভ হয়েছে আর লাস্ট ডেট আছিল 18 ফেব্রুয়ারি, কিন্তু এই ডেট এক্সটেন্ড করে দিয়া হয়েছে আর 28 ফেব্রুয়ারিলৈকে এই অনলাইন আবেদন প্রক্রিয়া বড়াই দিয়া হয়েছে। সো বন্ধুসকল, অনলাইন করার কারণে যখন লিঙ্ক আছে ডেসক্রিপশনত দিয়া আছে, তাতে গৈ কেনে ডাইরেক্ট অনলাইন করে লব পারিব। বন্ধুসকল, আজির ভিডিওত জবর খবর এইখিনি আছিল। যদি ভিডিওটো ভাল লাগিছে তেনেহলে লাইক করিব আর শেয়ার করিব। ধন্যবাদ।